তার উপর এসেছে অনেকজন, পুরো বসার ঘর মানুষে গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়ে আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনের। সে আর কেউ না, মিসেস অরোরা জৈনের লিগাল গার্ডিয়ান মিস্টার জ্যান কৃতিক চৌধুরী। আজমেরি শেখ দরজা খুলতেই চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনো রূপ অফিসিয়াল কাজে তার আগমন। কিন্তু তারপরে প্রত্যয়ের পেছনে থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবু এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ন কৃতিক চৌধুরী এখানে? অহংকার ভাঙলো তবে, তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমেরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো। ওর পেছন পেছন প্রত্যয়ও। ভেতরে সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশে? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোর মিক্সড। কৃতিক জিভ দিয়ে গাল ছেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত ডিভানের উপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বললেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, অ্যাম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, আবার নিজের কোম্পানি দাবি করছো? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বললেন, কি চাইছো কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন আশ্চর্য? কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃতিকের কথায় আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি ঠিকই বুঝলেন যে ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনিটাকে নিশ্চয়ই কোনো খাবলা আছে। তবু চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় সে টকবগে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে থামাচাপা দিয়ে পায়ের ওপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে দু আঙুলে কপাল খুঁজতে খুঁজতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডেড শার্ট, শার্ট গুলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখের দিকে চোখ রেখে তিড়তিড়িয়ে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে বসে এসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো এক সময় এরাই তোমার আসল পরিবার হবে, ভয় পাওয়ার তো কিছু নেই। কে শুনে কার কথা? এই মুহূর্তে কারোর কথাই কোনো রূপ খেয়াল নেই অরুর। ও তো এখন কৃতিকের দিকেই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কী থেকে কী করবে সেই ভয়ে তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল।
কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব। কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তীর্যক স্বরে বলল, হাউ ডেয়ার ইউ। রাজ একটু সাহস দেখিয়ে বলল, শি ইজ নট ইউর পারফেক্ট। কৃতিক শক্ত গলায় জবাব দিল, ইয়েস শি ইজ। কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগেই প্রত্যয় অরুর থেকে রাজের হাত ছাড়িয়ে বলল, যারা বাঁচতে চাইলে ছাড়ো রাজ, অরু বিবাহিত, কৃতিক ভাই অরুর হাজব্যান্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ কি ঠিক শুনেছি তো সবাই? আজমেরে শেখ আর অনুতু বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবের দু পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপটাঘাত করল কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে পড়ে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধনহারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা দু হাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানকিনা লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার। আর মারবেন না, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না, তাছাড়া আপনিও তো আসেননি, এই কদিন কি করতাম আমি। কৃতিক আর মারল না ওকে, হাত নামিয়ে রেগে মেগে ওর গলাটা চেপে ধরে হিসে হিসে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ। ওর কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব, ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গালটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের দুটো হাতায় একটানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎ ওর জামাকাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আঁতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সব কিছু নিজ হাতে দিয়ে একে একে লিপটি দিতে দিতে চুয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই, তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে, উল্টো আমি ব্যথা পাচ্ছি, ইচ্ছে তো করছে নিজেই নিজেকে। কৃতিক কথা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিকের কী না কী হলো কে জানে। ও হুট করে অরুকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়ার রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল অরুর উপর, তবু চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধ হয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছেন আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি হয়ে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যয় বাইরেই দাঁড়িয়েছিল এতক্ষণ, মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল,
এখন না ডাকলে ভালো হবে ভাই, খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ছাঁচিয়ে উঠে বলল, খবরদার, আর একটা কথা যদি বলেছেন আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজীব? আপনি আমাকে বলেননি কেন যে অরু এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রুকুঞ্চিত করে বলল, কি অন্যায় করেছে অরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়? অরু না হয় ছোট মানুষ, কিন্তু কৃত্তিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পর্ক বৈধ আছে, তাহলে চুনকালি কথা কোথা থেকে আসে? অনু অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জায়ান কৃত্তিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছিছি বুড়ি আওড়াবে, সবাই কানাঘুষা করবে যে আজমেরি সে টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গুছিয়ে দিয়েছেন। তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজে অপমান আর বিদ্রুপে আমাদের তিন মা মেয়ের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগারে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য, তাই ও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অনুর রুমের দিকে, দুই পাশে দুটো দিওয়ানের উপর পায়ে পা তুলে মুখোমুখি বসে আছেন আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরো দস্তুর নিরাপত্তা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামাকাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঠেকে তবেই বেরিয়েছে অরু, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথমে পরিবেশটাকে এখন আরও খানিকটা গোমট করে দিয়ে আজমেরি শেখ বললেন, আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে কৃতিক? কৃতিক ভাবলে সিন কণ্ঠে বলল, ফার্স্ট অফ অল আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি, আর সেকেন্ডলি আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ, দাঁতে দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয় আরো অনেক কিছু করেছি, এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটু লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো, যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনে অগ্নিদৃষ্টিতে তাকালো অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছ, আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়, ইটস ইউর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা, নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথাই কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল, আপনি সত্যি জিনিয়াস, না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেশন, আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন, বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে তার মানে শি বিলংস টু মি, তাই আপনাকে জোর জবরদস্তি করে অরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ,
আমার বউকে অন্য কারোর সঙ্গেই বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে, আজমির শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়েও দিতে পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে, ব্যাপারটা বুঝে আসতেই অকস্মাৎ খেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে অ্যালোপাথারি চর বসাতে লাগলেন মেয়ের দুই গালে। হঠাৎ এভাবে অ্যালোপাথারি থাপ্পড়ে অরুর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমির শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহ্যান নির্লজ্জ নষ্ট, নিজের থেকে ১২ বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করল না তোর? মায়ের কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর মাকে না এত নোংরা চিন্তা করে ফেলেছে, ছি! কথাটা ভাবতেই টুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতেই দরজার কাছ থেকে পুনরায় তড়িৎবেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুছে বদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দিয়ে দৌড়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না ম্যাম, মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেল, তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান, তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে, একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব, প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল, ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে বলল, মা আর পাপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না, আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে, তবে হ্যাঁ আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেট ইয়োর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুরসত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। রাতের শেষ ভাগ চলমান, চারিদিকে ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকাশ ছুঁয়ে কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টের আলো নিভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষের যাতায়াতের সরু রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চলারও টুংটাং আওয়াজ নেই পর্যন্ত, কী করি বা থাকবে, এখন তো সবার ঘুমের সময়। রাতের এই শেষ প্রহরে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধ হয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এসব বিদেশি আমোদ ফুর্তির জোয়ার অত বেশি নেই। তার ওপর পাশে হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই অরুর মাঝে, আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিফু নিফু চোখ দুটোর পাতা একরত্তি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নামমাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কি করে বা খাবার মুখে তুলবেও, মা আপা কেউ ওর সাথে কথা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না, চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়। কেমন করে যেন সবার মাঝে উপস্থিত থেকেও অরু নেই,
মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝত। কিন্তু না, কৃতিক সেই যে রেগে মেগে চলে গেল, আজ প্রায় এক সপ্তাহ হতে চলল আর আসেনি সে। ওদিকে মা